আসরের নামাজ কয় রেখাত? চার রেখাত না পাঁচ রেখাত, আমার এই ডেপ নাম্বার তো। আপনি নামাজ পড়েন, আপনি জানেন না যে আসরের নামাজ কয় রেখাত? ওটা যে যে কয় রেখাত পড়ে। কি নামাজ পড়েন তাহলে, আপনার খেয়াল থাকে না, তাহলে আপনি কয় রেখাত নামাজ পড়েন সেটা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাসা কোথায়? বাসা বাড়ি না, আমি তো জিহানু মন চাই এমনি থাকি। দেশে বাড়ি কোথায়? দেশে বাড়ি ঢাকায়। আচ্ছা, একটু এদিকে আসুন। ঢাকায় তো এইভাবে থাকেন কেন রাস্তাঘাটে? এটা আমি অনেকদিন থাকি। অনেকদিন? আমার তো করে আল্লাহর একটা রহমত আছে। আল্লাহর রহমত আছে আপনার উপরে, এর জন্য বিয়ে শাদী করেননি কেন? অন্য একটা, মানে আপনি অন্য একটা সাইডে আছেন। টুপিটা তো অনেক সুন্দর, যাক দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ ভালো। নামাজ পড়েন? নামাজ তো করতে হয়, এটাই বড় ব্যাপার। নামাজ পড়েন? নামাজ পড়তে হয় না? তাহলে আপনি এই পোশাকে কি নামাজ পড়েন? নামাজ হয় কয় কি? আল্লাহ কি বলছে জানেন? কি বলছে? আমার মনটা যদি পবিত্র থাকে আমার সব পবিত্র। সেটা ঠিক আছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ, সেটা আপনি জানেন। কিন্তু এখন মাঝে মধ্যে একটু অপরিষ্কার থাকে যায় রাস্তাঘাটে থাকি তো। আচ্ছা, আপনি লাস্ট কতদিন আগে গোসল করছেন? আমি এই ধরেন চার পাঁচ দিন আগে। চার পাঁচ দিন আগে গোসল করছেন? তাই কাপড় চোপড় চেঞ্জ করেন না কেন? কাপড় চোপড়ে এই অবস্থা কেন? এইটি আমি আবার যখন গোসল করব তখন সব পরিষ্কার করব। তাই আপনি চার পাঁচ দিন আগে গোসল করছেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি আপনি মনে করেন কি এখন আপনার নামাজ হবে? আমার পবিত্র আছি আমি। এখানে কতদিন ধরে আছেন আপনি? এই দুই তিন দিন হয়। দুই তিন দিন? তা নামাজ কি পাঁচ ওয়াক্তই পড়েন? পড়েন? নামাজ কয় ওয়াক্ত? নামাজ তো পাঁচ ওয়াক্ত। পাঁচ ওয়াক্ত? আড়াই ওয়াক্ত আছে, ওটা সবাই করতে পারে। আচ্ছা, আপনি আমার দিকে তাকায় কথা বলেন, নামাজ কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। পাঁচ ওয়াক্ত। আসরের নামাজ কয় রাকাত? আসরের নামাজ হলো আপনি নামাজ পড়েন, আপনি জানেন না যে আসরের নামাজ কয় রেখাত? ওটা যে যে রেখাত পড়ে। তাই কে বলছে যে যে রেখাত পকাল পড়লে কি হবে? আসরের নামাজ তো চার রেখাত। আচ্ছা, মাগরিবের নামাজ কয় রেখাত? আমি এত খেল থাকে নামাজ। আপনি কি নামাজ পড়েন? আপনি কি নামাজ পড়েন তাহলে, আপনার খেয়াল থাকে না, তাহলে আপনি কয় রেখাত নামাজ পড়েন সেটা বলেন। আমার আমি যতটুকু পারি আল্লাহর দরবারে ততটুকু আমি করি। তো আপনার না বললেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু পাঁচ ওয়াক্তই পড়ি। শুনেন, আমি যদি একটা ছুরে জানি ওইটাই আল্লাহর দরবারে আমার কবুল হয়ে যায়। আল্লাহর কাছে আল্লাহর ভয়ে যদি মাথাটা নষ্ট করি। হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যদি নামাজ কয় রেখাত সেটাই যদি আপনি না জানেন। যতটুকু জানলাম ততটুকু আপনাকে বলছি, আর বলতে পারবো না। আমাকে আপনি বিরক্ত করে লাভ নেই বাবা। আমি আপনাকে বিরক্ত করছি না, আমি জাস্ট জিজ্ঞেস করছি কাকা। আমি তো বিরক্ত করছি না, আমি কি আপনাকে বিরক্ত করছি? আপনি কি বিরক্ত মনে হচ্ছেন আমার কথা কাকা? এত দূরে আমার শরীর অসুস্থ। আচ্ছা, শুনেন, আমার দিক তাকান। বাতাসে গরমে অস্থির। আচ্ছা, আমি কি আপনার খারাপ কিছু বলছি? না না, আপনি আচ্ছা আমার দিকে তাকাই কথা বলেন। ভালোর জন্য আপনি আমার ভালোই হইতে পারে, জ্ঞান হইলো নেট থেকে জানলাম। তাই যাক কাকা, নামাজ পড়ার চেষ্টা করবেন। আর ছেলে মেয়ে কোথায় আছে? না না, যেটা শর্ত আমি ছেলে বলে আমি মিথ্যা কথা বলি। আচ্ছা, ছেলে মেয়ে নাই তাহলে? না, টুপিটা অনেক সুন্দর, দাড়িও মাশাআল্লাহ অনেক সুন্দর, ভাবলাম যে আপনি নামাজ পড়েন। নামাজ পড়ি, এটা বাস্তব কথা। আমার আমি আল্লাহকে ভয়ে ডরে আমি যতটুক জানি আমি ততটুক তার দরবার। আপনি নামাজ পড়েন ঠিক আছে, আপনি নামাজ কয় তো সেটাই জানেন না, তাহলে এই নামাজ পড়লে কি হবে কাকা? আমি তো সব ডে আপনাকে বললাম, হয়তো এক জায়গায় তো আমার খেয়াল নেই। আপনার খেয়াল নাই নামাজের কথা? আমার খেয়াল আসবে আস্তে আস্তে, মনে আছে। তার নামাজ পড়ার সময় কি খেয়াল থাকে? থাকে, অবশ্যই আসবে, সুরে গেলাম মনে থাকবে না। তাই নামাজ পড়ার সময় খেয়াল থাকে, পরে আর মনে থাকে না? থাকে সব সময়, কিন্তু আমি এটা আপনাকে আবার করে বলবো। আচ্ছা ঠিক আছে, আমি আবার আরেকদিন এসে আপনাকে জিগাবো, ঠিক আছে? ঠিক আছে কাকা, ধরেন এটা আপনি খান। না 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 না, শুনুন শুনুন, এদিকে আসেন, এদিকে আসেন। না না না, এদিকে আসেন। না না না, এটা খান আপনি, ধরেন ধরেন। না না না, সমস্যা নেই, এটা আপনার খুশি হয়ে দিছি আপনি। না দাঁড়ান, এদিকে আসেন, এদিকে আসেন। তাই আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন কাকা।